আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নুসরাত রানী। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 2021 সালের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। 2022 সালের চূড়ান্ত হিসেবে বাংলাদেশের মানুষের গড় আয়ু হয় 72.4 বছর, যা 2021 সালে ছিল 72.3 বছর এবং 2020 সালে মানুষের গড় আয়ু ছিল 72.8 বছর। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022 এর প্রতিবেদন প্রকাশ করা হয়। বিবিএস জানায়, 2022 সালে দেশের পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 70.8 বছর, যা 2021 সালে ছিল 70.6 বছর। এছাড়া নারীদের গড় আয়ু কিছুটা বেড়েছে। 2021 সালে নারীদের গড় আয়ু ছিল 74.1 বছর, যা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 74.2 বছর। এছাড়াও বিবিএস প্রতিবেদন থেকে জানা যায়, গত এক বছরে দেশে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে 1.4 শতাংশে, যা আগের বছর ছিল 0.7 শতাংশ। বরিশাল সিটি নির্বাচনে দলের মেয়র প্রার্থীর উপর হামলার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন সিলেট ও রাজশাহীর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। বিএনপির নির্বাচন বর্জনের মুখেও আওয়ামী লীগের বাইরে কয়েকটি দলের অংশগ্রহণে সিটি নির্বাচন যতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল তাও নষ্ট হয়ে গেল। রাজশাহী ও সিলেটের নির্বাচন এখন একেবারে প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়ল। নির্বাচন পর্যবেক্ষকদের অনেকে বলছেন, প্রতিদ্বন্দ্বিতাহীন সিটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। আওয়ামী লীগের নেতারা ইসলামী আন্দোলনের নির্বাচন বর্জনকে রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছেন না। 5 সিটের নির্বাচনে একমাত্র বরিশালে কিছুটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। সেখানে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মেয়র প্রার্থী ছিলেন। সোমবার বরিশাল সিটি কর্পোরেশনের ভোট চলার সময় ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় দলটি। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিয়ে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার হওয়া 9 নেতা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে বিএনপি পন্থী 18 জন কাউন্সিলরের মধ্যে 9 জন জয়লাভ করেছেন। সোমবার রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির ঘোষিত ফলাফলে এই তথ্য জানা গেছে। বিএনপি থেকে বহিষ্কৃত 9 নির্বাচিত কাউন্সিলর হলেন নগরীর 3 নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান ফারুক, 8 নম্বর ওয়ার্ডের সেলিম হাওলাদার, 9 নম্বর ওয়ার্ডের সৈয়দ হুমায়ুন কবির লিঙ্কু, 18 নম্বর ওয়ার্ডের জিয়াউল হক সুমন, 24 নম্বর ওয়ার্ডের ফিরুজ আহমেদ, 28 নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির, সংরক্ষিত 9 নং ওয়ার্ডের সেলিনা বেগম, 10 নম্বর ওয়ার্ডের রশিদা পারভিন ও 6 নম্বর ওয়ার্ডের মজিদা বোরহান। এদিকে বরিশাল সিটিতে জামায়াতে ইসলামের 4 নেতা 4টি ওয়ার্ড থেকে নির্বাচন করেন। এদের মধ্যে 27 নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান তালুকদার নির্বাচিত হয়েছেন। দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে বরিশাল সিটি নির্বাচনে অংশ নেয়া 4 জন বিএনপির 19 নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি। দাঁতে ব্যথার কারণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সাময়িক জোট ন্যাটোর প্রধানের সঙ্গে বৈঠক পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়। মূলত গত রোববার আচমকাই দাঁতে ব্যথা শুরু হয় প্রেসিডেন্ট জো বাইডেনের। সোমবার তার রুট ক্যানেল চিকিৎসা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন। ফলে সোমবারের সকল কাজ পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকও বাতিল করে দেয়া হয়। এদিকে সাউথ লনে কলেজ অ্যাথলিট ডের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট বাইডেনের, কিন্তু সেই অনুষ্ঠানেও তিনি যোগ দেননি। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা সিনেমার শীর্ষ নায়ক তিনি, সেজন্য দর্শকদের প্রত্যাশাও থাকে অনেক বেশি। এবার সেই প্রত্যাশা পূরণে নতুন চমক নিয়ে হাজির হতে পারেন ডালিউড সুপারস্টার শাকিব খান। বিস্তারিত দেখুন মুস্তাফিজুর রহমানের প্রতিবেদনে। আপনি তো একটা ভয়ঙ্কর লোক, কোনো কিছু চেয়ে বসলে তো আপনাকে আমি ঠেকাতে পারবো না। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব। এমনই হাজার অভিনয় দেখিয়ে দর্শকদের মন জয় করেছেন শাকিব খান। ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক তিনি, সেজন্য দর্শকদের প্রত্যাশাও থাকে বেশি। এবার সেই প্রত্যাশা পূরণে নতুন চমক নিয়ে হাজির হতে পারেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। জানা গেছে, যৌথ প্রযোজনায় নির্মিত একটি ছবিতে শীঘ্রই শুটিং শুরু করবেন শাকিব, যে ছবিটিতে তার বিপরীতে ভাবা হচ্ছে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে। সিনেমাটি নির্মাণ করবেন অনন্য মামুন, তিনি নিজেই সেই ঘোষণা দিয়েছেন ফেসবুকে। জানিয়েছেন, 6 মাস ধরে গল্প লেখার কাজ চলছে, ভারতের সাথে ক্রো প্রোডাকশন হচ্ছে, শাকিব খান হিরো হিরোইন বলিউড থেকে নেওয়া হচ্ছে, 30 সেপ্টেম্বর শুটিং শুরু হবে বেনারস থেকে। এর আগে আরেকটি পোস্টে দক্ষিণী বিখ্যাত 2 ফাইট ডিরেক্টর কেল্লি শঙ্কর ও কানাল খান্নানের সঙ্গে ছবি দিয়ে অনন্য মামুন লিখেছেন, তাদের সঙ্গে মিটিং সফল হলো।
বর্তমানে ঈদুল আজহার ছবি প্রিয়তমার শুটিং করছেন শাকিব খান। এই ব্যস্ততা গেলে তার সঙ্গে লিখিত চুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানান মামুন। তিনি বলেন, মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত, শাকিব খান তার প্রিয়তমা শেষ করে ফ্রি হলে আমরা একদিন বসে সাইনিং সম্পূর্ণ করব। যৌথ প্রযোজনার এই ছবিতে নায়িকা নেওয়া হচ্ছে বলিউড থেকে। কদিন আগে অনন্য মামুন বলিউড নেহা শর্মাকে নিয়ে তার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, মেয়েটিকে খুব ভালো লাগে, তাহলে নায়িকা কি তিনি আর ছবির নাম কি? উত্তরে মামুন বলেন, এগুলো এখন জানাতে চায় না, অপশনে দু তিনজন নায়িকা আছে, ইন্ডিয়ার কোনো হাউজের সঙ্গে কো প্রোডাকশন করছি, সেটাও পরে জানাবো, শুটিংয়ের কয়েক মাস বাকি, আগে জানাতে চাই না, ঈদের পর প্রেস কনফারেন্স করে সবাইকে গরম খবর দেব। ভেতরের খবর, শুধু বলিউডের নেহা শর্মা নয়, নায়িকা হিসেবে কথাবার্তা চলছে মুম্বাইয়ের রিয়া চক্রবর্তীর সঙ্গে। আছে অভিনেত্রী দর্শক বর্ণিকের নাম, তবে চূড়ান্তভাবে নায়িকা হতে পারেন বলিউডের কেউ। মোস্তাফিজুর রহমান, পদ্মা নিউজ। ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তিতে যেতে আগের মৌসুমেই উঠে পড়ে লেগেছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু সেই সময় স্প্যানিশ জায়ান্টদের আহ্বানে সাড়া দেননি এই পিএসজি তারকা। তবে মৌসুম শেষ হতেই এমবাপ্পেকে ঘিরে নতুন করে রিয়ালে যোগদানের গুঞ্জন উঠেছে। আতিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তিতে যেতে আগের মৌসুমেই উঠে পড়ে লেগেছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু সেই সময় স্প্যানিশ জায়ান্টদের আহ্বানে সাড়া দেননি এই পিএসজি তারকা। তবে মৌসুম শেষ হতেই এমবাপ্পেকে ঘিরে নতুন করে রিয়ালে যোগদানের গুঞ্জন উঠেছে। এ বিষয়ে পিএসজি কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনাও করছিল বলে জানা গেছে, তবে সেটি তারা এখনই সামনে আনতে চাচ্ছিল না, যা প্রকাশ হয়ে যাওয়ায় ক্লাবটি নিজেদের প্রতারিত মনে করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম লেকিভ। 2024 সাল পর্যন্ত 24 বছর বয়সী এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল পিএসজির, তবে তিনি আর ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চান না, যার ধারাবাহিকতাই পিএসজি ভাবছে 2024 সালে ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার চেয়ে ফরাসি ফরওয়ার্ডকে বিক্রি করে দেওয়াটাই উত্তম, তাই পিএসজিও তাকে আর রেখে দিতে চায় না। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সম্ভব হলে গ্রীষ্মকালীন দলবদলেই এমবাপ্পেকে চড়া দামে বিক্রি করে দিতে চায় প্যারিসের ক্লাবটি। এর আগে থেকেই এমবাপ্পের জন্য ঝুলেছিল রিয়ালের প্রস্তাব, যা এখন কাজে লাগাতে চায় পিএসজি। তাদের লক্ষ্য ছিল ফরাসি তারকাকে চুক্তি শেষে আরও এক বছর রেখে দেওয়ার প্রস্তাবে রাজি করানো, কিন্তু এমবাপ্পের আগ্রহ কম থাকায় ভিন্ন কৌশলে যেতে চায় ক্লাবটি। দেশটির সংবাদমাধ্যম লেকিপের দেওয়া তথ্য মতে, রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া 15 কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 1,753 কোটি 62 লাখ টাকার বেশি। এমবাপ্পেকে কেনা নিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পরও আগ্রহী রিয়াল। কয়েকদিন আগে এক সমর্থকের প্রশ্নের জবাবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছিলেন, এমবাপ্পেকে রিয়াল কিনতে চায়, তবে এই মৌসুমে নয়, মূলত তখনও এমবাপ্পেকে পিএসজির ছেড়ে দেওয়ার এই গুঞ্জন শোনা যায়নি। মৌসুম শেষ হতেই 14 বছরের সম্পর্ক ছিন্ন করে কদিন আগেই রিয়াল ছেড়েছেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। তার শূন্যস্থান পূরণের জন্য একজন ফরওয়ার্ড প্রয়োজন রিয়ালের, সেই ফরওয়ার্ড যদি হন এমবাপ্পে তাহলে তো কোনো কথাই নেই, তবে সেজন্য রিয়ালের অবশ্য কাড়ি কাড়ি অর্থ খরচ করতে হবে। ইতিমধ্যে ইংলিশ তারকা ফরওয়ার্ড হ্যারি কেইন, ব্রাজিলের রবার্তো ফিরমিনো এবং আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ সহ বেশ কয়েকজন তাদের পরিকল্পনায় রয়েছেন। ফলে এমবাপ্পেকে রিয়াল এই মৌসুমে কিনতে আগ্রহী দেখাবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। এদিকে বড় বড় তারকা নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হয় পিএসজি নতুন কৌশলে হাঁটতে চাইছে। পিএসজির পরবর্তী প্রকল্পের কেন্দ্রে কোনো তারকা নয়, থাকবে ফরাসি নতুন প্রতিভাবান ফুটবলাররা, যদিও কয়েকজন তারকা ফুটবলারকেও ক্লাবটিতে নেওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে। আতিকুর রহমান, পদ্মা নিউজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@PadmaNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি নুসরাত রানী। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.